বাঙালি দা কেরি মম চ্যানেলে আবার একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে মানডে, সপ্তাহের প্রথম দিন। আমার বন্ধুরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে গরমটা কিন্তু সকালবেলা হলেও অনেকটা নেই, একটু কম, কারণ বেশ একটা মেঘলা ওয়েদার, হালকা হালকা হাওয়া চলছে, সেই জন্য ভ্যাপসা গরমটা লাগছে না। মানে বৃষ্টি ভাবছে আমি আসবো কি না এরকমই মনে হচ্ছে। তো যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, সকালে কাজকর্ম চলছে, এই জাস্ট চা খেয়ে উঠলাম। তো এই হচ্ছে এখনকার পর্যন্ত আপডেট, আর চারপাশে একটু কাজকর্ম চলছে, ওই জন্য ঢিপ ঢাপ ঢুপ আওয়াজ একটু সাউন্ড আসবে। তো এগুলো তো একটু তোমাদের মানিয়ে নিতেই হবে, কেননা আমরা তো চারপাশে সবাইকে নিয়েই থাকি, তো সুতরাং আশপাশের আওয়াজগুলো তো একটু আসবেই। তো যাই হোক, আজকে ব্লগটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো সারাদিন আমার সাথে। আর যারা নতুন বন্ধুরা আসছো, অনেক অনেক ওয়েলকাম আমার পরিবারে, আর অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা পুরনো বন্ধুরা আমার সঙ্গেই আছো, তাদের অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো আজকে সারাদিন তোমাদের সঙ্গে কী কী করছি সব কিছু নিয়ে সারাদিন চলছি, চলো। সকালে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ব্রেকফাস্ট হাতে নিয়ে, আর তার সাথে চলছে একটু পড়াশোনা নিয়ে আলোচনা, আর কারণ সকালে কাজের মধ্যে সেদিকটা আর দেখার সময় হয় না। সকাল থেকে আর একদম সামনে এসে কথা বলার মতো সুযোগ হয়নি আসলে, কারণ নিচে আজকে একটু কাজ ছিল, কয়েকটা জিনিস ডেলিভারি দেওয়ার ছিল আর কি, সেই জন্য একটু প্রেশার ছিল নিজে, আগে তাড়াতাড়ি চলে গেছি নিজে। তাছাড়া আজকে সোমবার, সকালে বাজারহাটের ব্যাপারটা থাকে, ওই জন্য রান্নারও সেমন কিছু ছিল না, বাজার আসলে তারপরে রান্নাটা শুরু হতো, সেই কারণে আগে নিচে চলে গেছিলাম কাজে, কাজটা টপ করে সেরে এসেছি। এখন প্রায় কিন্তু অনেক 11টার বেশি হয়ে গেছে, টাইম এক্স্যাক্টলি আমার দেখা হয়নি, 11টার বেশি হয়ে গেছে অনেক, এসেই আগে চটপট করে বসিয়ে দিয়েছি রান্না। আজকে রান্নায় এসছে মটন। মটনটা অ্যাকচুয়ালি ছোটো খুব একটা পছন্দ নয়, চিকেনই পছন্দ, কিন্তু চিকেন আনতে গিয়েছিল, কিন্তু চিকেন আজকে পাইনি দোকানে, মানে এমন ছিল সেটা অনেক বড়, মানে 2.5 কেজি, তিনজন মানুষ 2.5 কেজি চিকেন কদিন রেখে খাবো, তো ওই জন্য চিকেনটা আনেনি, আজকে আবার সেই মটনে নিয়ে এসছে। তো রান্না চাপিয়ে দিয়েছি, রান্না চলছে চলছে, মানে এসেই আগে তাড়াহুড়ো করে দৌড়ে উপরে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে কিন্তু মানে হালকা হালকা হাওয়াটা আছে, যার জন্য একটু স্বস্তি, গরম তো আছেই কিন্তু একটু স্বস্তিও আছে তার মধ্যে, হালকা হালকা হাওয়াটা যখন লাগছে। এই যে আমি বসে আছি, পাখাটা বন্ধ করে বসে আছি, তবু খুব একটা অসুবিধা হচ্ছে না, তো সেটাই আর কি, মোটামুটি ঠিকঠাক আছে, এরকম ওয়েদার থাকলেও চলে যাবে, অতটা কষ্ট হবে না, তাই না? কিন্তু ওই দুদিনের মতো যে কী কষ্ট হয়েছিল বলার বাইরে। এখনকার আমার রান্নাঘরের হাল তোমাদের সঙ্গে বলছি, দেখো ভাত অলরেডি হয়ে গেছে, আর তারপরে ও দেখাচ্ছি, দেখো নেল পালিশের কালারটা নতুন যেটা এনেছি, আর এটা কালকে রাত্রেই পড়েছিলাম। আর এখানে কারকল ভাজার জন্য কারকল ভাজা কেটেছি, স্যালাড কাটা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মটন কষছে কড়াইতে, এত কিছু কমপ্লিট করে গিয়ে তারপর একটু বসে তোমাদের সাথে কথা বলছিলাম, মানে নিচ থেকে এসে আগে ফটাফট এতদূর পর্যন্ত রান্নাঘরে সেরে নিয়েছি কিন্তু। আর রান্নাঘরে ঢোকা মানেই তো অস্বস্তির কারণ, বুঝতেই পারো। আর এখানে কিন্তু উচ্ছে আর মিষ্টি কুমড়ো একটু কেটে রেখেছি ভাজা করবো বলে, রান্নাঘরে ঢুকলে খালি মনে হয় কতক্ষণে বেরোবো কতক্ষণে বেরোবো কতক্ষণে বেরোবো, কিন্তু মানে এতটাই গরম। কিন্তু আমার রান্নাঘর কিন্তু খুব খোলামেলা, অনেকগুলো জানলা আছে রান্নাঘরে, কিন্তু জানলা খোলাও থাকে, কিন্তু কিছু কিছু দিকটা আটকে রাখতে হয়, কারণ না হলে গ্যাসের ওভেনে হাওয়াটা লাগে, তো মোটামুটি হাওয়া চলাচল করে, কিন্তু তবু গ্যাসের সামনে একটা গরম তো থাকেই। আর এখানে দেখো আমি মটনটা কষা আমার কমপ্লিট হয়ে গেছে, ওটা আমি প্রেশার কুকারে ঢেলে নিয়ে একটু গরম জল বসিয়েছিলাম যেটা ইন্ডাকশানে, সেই জলটা ঢেলে দেবো।
আজ অনেকদিন পর বিকেলবেলা ছাদে এসেছি। আসলে সকাল সকাল জামা কাপড় মেলে দিয়ে যাই, সকাল সকালই জামা কাপড় সব তুলে নিয়ে চলে যাই রোদে রোদে, ওই জন্য বিকেলবেলার টাইমটা ছাদে আসা হয় না। ওই দেখো কোথায় সূর্যি মামা, ওই যে দেখতে পাচ্ছ সূর্যি মামা পাঠে যাচ্ছে। ছেলেকে নিয়ে তাড়াতাড়ি জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে যাই, ছেলেকে নিয়ে আবার যেতে হবে পড়তে দিতে, আজকে পড়া আছে। আজ মানে পরিষ্কার করতে গিয়ে একটা জিনিস খুঁজে পেয়েছি, তো ভাবলাম এটা ফেলে দিয়ে কী করবো। ঠিক একটুখানিই ছিল কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার দরুন শুকিয়েও গেছিলো, তো দেখো ভাবলাম যে একটা ডিজাইন করেই ফেলি। আর খুবই ইজি, যারা হয়তো এগুলো করতে পারো না বা মানে শখ আছে কিন্তু পারো না, কিন্তু তারাও করতে পারবে। দেখো আমি কিভাবে করছি, আমি একটা জাস্ট ঢাকনা দিয়ে গোল শেপটা করে নিলাম, করার পর ভেতরে টিপ টিপ করে দিয়ে তারপর এই যে এগুলো হচ্ছে এয়ারবার্স, এয়ারবার্স দিয়ে পুরো ওটাকে একটু হাত দিয়ে টেনে টেনে নিচে একটু নামিয়ে দিলাম। একদম ইজি, এরকমভাবে করলে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নেওয়া যায়। আর বেরোতেই তো চাইছিল না, এত মানে অনেক দিন হয়ে গেছে, কবেই যে রেখেছি আমার নিজেরও খেয়াল নেই, তো দেখলাম এতটুকু পড়ে আছে, হয়তো কাউকে করিয়ে দিয়েছিলাম তখন থেকে গেছিলো, একটু রেখে দিয়েছি আর নিজেরই মনে নেই। যাই হোক, অনেক কষ্টে চেপে চুপে টেনে টেনে বের করে তারপরে আঙুল আমার পুরো ব্যথা হয়ে গেছে বার করতে করতে, যাই হোক হয়ে গেছে মোটামুটি। আমি ভাবলাম আবার একটা হাত আর্ধেক অবস্থায় থেকে যাবে না, তো না দেখলাম মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। আর একটু হালকা পাতলার মধ্যে ডিজাইনটা খুব একটা খারাপও হয়নি, কিন্তু খুবই ইজি। দেখলে কত সহজে, মানে যারা জানেও না, অনেকেই আছে যে এগুলো করতে পারে না, ওই জন্য শখ থাকলেও পড়তে পারে না, তো একটু এরকমভাবে একটুখানি দেখে নিয়ে তোমরাও ট্রাই করলে কিন্তু খুব সহজেই করে নিতে পারবে। তো আমার এই ডিজাইনটা কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, নাহলে কিন্তু নোটিফিকেশানগুলো আসবে না। সোজা সোজা দাগ দিয়ে ওর মাথায় একটা পাতার মতো শেপ করতে চাইছিলাম, সে কি আর হয়, এত শক্ত হয়ে গেছে। সন্ধ্যের পর থেকে তো এসে আর গল্প করা হয়নি আজকে, কারণ কাজকর্ম ছিল সেই কারণে হয়নি, তারপরে সেটা পরে বলছি কি কাজকর্ম ছিল। এখন যেটা করছি সেটা দেখো, ভূত তাড়াচ্ছি, ভূত কি করে ভূত তাড়াতে দেখে সেই দেখো, লঙ্কা লঙ্কা পোড়াচ্ছি। আগে আগে আমার দিদা টিদা আমার ছেলেরা যখন ছোট ছিল তখন অনেক সময় হয় না, ছোট বাচ্চারা একটুখানি নজর টজর লাগে বা এরকম টিরকম হলে বলতে এরকম টোটকা এরকম লঙ্কা পোড়াতে বলতো, নাকি নজর দোষ কেটে যায়, জানি না কতটা সত্যি মিথ্যা কি বৃত্তান্ত এইসব, মনের সান্ত্বনা আর কি। তো লঙ্কা আমার পোড়ানো হয়ে গেছে, আর এখন একটা পেঁয়াজ কাটবো, তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে আলু সিদ্ধটা মাখা হবে আজকে রাত্রে। অনেকদিন ধরেই বলছে, ছেলেও বলছে, পাপাও ছেলের মানে ছেলের পাপাও বলছে যে লঙ্কা পোড়া দিয়ে আলু সিদ্ধ মাখা খাবে। অ্যাকচুয়ালি শুকনো লঙ্কাটা আমরা খুব একটা কম খাওয়ার চেষ্টা করি, তো শখের সাথে এক একদিন তো খাওয়া যেতেই পারে, সেই জন্যই এতক্ষণ বাজে বকলাম, ওগুলো কেউ সিরিয়াসভাবে নিও না কিন্তু। চলো সবাই বসে আছে, আগে তাড়াতাড়ি আমি আলু মাখাটা মেখে নিই। তো জম্পেশ করে এখন আমি আলুগুলো মেখে নিই, আর টেস্টি টেস্টি আলু ভাতে দিয়ে আলুর চোখা দিয়ে ভাত দারুণ লাগবে খেতে। তো আমি আজকে রাতের খাওয়া দাওয়াটা এনজয় করি আর তোমাদের সাথে কথা বলছি না, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আমার সাথে এইভাবেই আমার পাশে থেকো, টাটা।